কাকা ও দুই ভাইপো মিলে মোটর বাইকে করে সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ তরুণ। মুর্শিদাবাদের দৌলতাবাদের বালিরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় রবিবার রাতে ঘটে এই ঘটনা। জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী উৎপল সেন ও তার দুই ভাইপো বাইকে করে দৌলতাবাদের সোনার দোকান থেকে বহরমপুরের খাগড়ার ষষ্ঠীতলায় বাড়ি ফিরছিলেন। অভিযোগ, মুখ বাঁধা অবস্থায় তিনজন দুষ্কৃতী গাড়ি নিয়ে এসে পথ আটকানোর চেষ্টা করে তাদের। বাইক নিয়ে সজোরে বেরোতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায়। বাইকের পেছনের সিটে বসে থাকা তরুণের গায়ে গুলি লাগে, বাইক থেকে পড়ে যান তিনজনেই। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন তারা। আমি যখন এসছে তখন আমি মানে পিক আপ আরও গাড়ি দিয়েছি। হ্যাঁ, যে আমি বুঝতে পেরেছি মনে হয় এটা ওই ধরনের, কেন ওই কারণে এরকম ধরনের ঘটনা ঘটে, ঠিক আছে। সেই জন্য আমি জোরে পিক আপ চালিয়েছি। তারপরে দেখলাম ও আ করে শব্দ করলো, ঠিক আছে। জায়গাটা কোথায়? আমার পালপাড়া, ওরকম হবে পালপাড়া পার হয়ে বালিঘাট, বালিঘাট, হ্যাঁ পালপাড়া পার, বালিঘাট পার হয়ে। আমার কাকা আর আমার একটা ভাই জ্যাঠার ছেলে আসছিলাম দোকান থেকে, দিয়ে পেছন দিক থেকে তিনটে লোক গাড়ি নিয়ে এসে গাড়ি থামাতে বলছিলো মেশিন বের করে। দিয়ে কাকা দেখে, ওদেরকে দেখে পিক আপ জোরে বাড়ি দিছে গাড়ির, দিয়ে আমাকে পেছন থেকে ফায়ার করেছে। আমি চেঁচেছি, দিয়ে কাকা পড়ে গেছে গাড়ি নিয়ে, দিয়ে আমরা পড়ে গেছিলাম, দিয়ে ওরা বেরিয়ে গেছে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।